যে একজন মুক্তিযোদ্ধার সন্তান আরেকজনের রাজাকার সন্তান, দুইজনই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনি কাকে চাকরি দিবেন? তার উত্তরে বলেছেন আজকে সবল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার দেশবন্ধু শেখ হাসিনা বলেছেন, যে বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাকারের বাচ্চাকে দিব? এর চেয়ে সত্য কথা কি? এই সত্য কথাটাই তিনি বলেছেন। এই দুইজনের মধ্যে কাকে দিবেন সেইটাকে মিস ইন্টারপ্রিটেট করে, অর্থাৎ সেইটাকেই ভুল ব্যাখ্যা দিয়ে পত্রপত্রিকার মাধ্যমে ওনারা বলছে যে উনি সবাইকে রাজাকারের বাচ্চা বলেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে। এ কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই, বলেছেন ওই কথা যে দুইজনের মধ্যে রাজাকার এবং মুক্তিযুদ্ধ সন্তান, এর মধ্যে কাকে বেছে নেবে সেই ক্ষেত্রে এই কথা বলেছে। এই মিথ্যাচার করে যারা বলেছে যে আমি রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা বলতাম তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেইটাকে বিকৃত করে কত দুঃসাহস! 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, অর্থাৎ তাদের আসল চরিত্র এটা তারাই নিজেরাই প্রকাশ করেছে। দ্বিতীয়ত, যতদিন আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বলেছি যে তোরা ওদের দাবি, একজন এই দেশের নাগরিক হিসাবে একটা দাবি করতেই পারে, সেইটা কর্তৃপক্ষের কাছে দাবি করতেই পারে। আমরা আপনারাও অনেক সময় অনেক দাবি সরকারের কাছে করি, দাবি করে তো কোনো অন্যায় না, করতেই পারে, এবং তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে, কেউ বাধা দেয় নাই। আমাদের ওই কোটার বিরোধী ছাত্ররা, আমাদের সন্তানেরাই, তারা আন্দোলন যারা করেছে আমরা কেউ কোনো বাধা দেই নাই, তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করে যাচ্ছে। কিন্তু এরপরে যখন বললো তুমি কে আমি কে রাজাকার বলে হল তছনছ করলো, সব কিছু ভাঙচুর করলো, হলের গেট ভেঙে দিল, আপনারা দেখেছেন। তারপরে আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী সেই আলবদর আল শামসের বংশধর যারা, সেই ছাত্র শিবির